কিন্তু সে নিজে তার মায়ের খবরে নেমে তার মায়ের লাশটা কবর নামাতে পারলো না, কারণ তাদের হাতে যেমন ই ছিল, বেরিয়েছে হাত করার ছিল, পাশাপাশি তার পায়ের মধ্যে ডান্ডা বেরিয়েছিল। এবং সে কোনো খুনের মামলার আসামি না, সে চোরও না ডাকাতও না, সে কোনো দুর্দর্শ কোনো খারাপ লোক হিসেবেও সমাজের কাছে পরিচিত না। জাস্ট তার অপরাধ সে রাজনীতি করে সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। সুতরাং জানাজার মধ্যে তার ডান্ডা বেরি খোলা হয়নি এবং হাত করা রাখা হয়েছে। ইতিহাসে একটি বিরল ঘটনা যে নিজের মায়ের জানাজা পড়ল এই হাত করা নিয়ে এবং ডান্ডা বেরি নিয়ে, যেটা বিশ্ববিদ্যালয় অবাক হলো, দেশবাসী অবাক হলো এবং আপনার মিডিয়ার ভাইরা এবং পত্রপত্রিকা প্রিন্টিং মিডিয়া সবাই সোশ্যাল মিডিয়া সবাই এটা কিন্তু আপনারা প্রচার করছেন এবং প্রচার করছেন কেন, আমি মনে হয় এই প্রচারটাও ছিল একটা অন্যায়ের প্রতিবাদ। তাই সুতরাং আমরা এই অন্যায়ের প্রতিবাদ করি এবং এই সংশ্লিষ্ট যারা এই নিষ্ঠুর আচরণ অথবা জাতির সামনে হেয় করলো, অর্থাৎ এটা জানা যায় দাঁড়ানোর সন্তান তার হাতে করা থাকলো, ডান্ডা বেরিয়ে থাকলো, সেই সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আমরা বিচার দাবি করি, সোজা কথা তার মুক্তি দাবি করি। আর আমরা আসছি সেটুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণত আমাদের এই ধরনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিয়মিত দেখাশোনা করার একটা দায়িত্ব থেকে আমাদেরকে এখানে আসতে বলছে, আমরা আসছি, উনি বলছে আসছি, পাশাপাশি ওনার পক্ষ থেকে এই পরিবারের এই মামলা মোকদ্দমার ব্যয়ভার মেটানোর সামান্যতম সহযোগিতা তার পক্ষ থেকে আমরা করেছি এবং ভবিষ্যতেও এই পরিবারের প্রতি সহানুভূতিশীল সহমর্মিতা তো থাকবেই এবং যত ইয়েকে আলী আজমকে বের করার জন্য আমরা আমাদের সর্বাত্মক রাজনৈতিকভাবে চেষ্টা করব, আইনি লড়াইটাও লড়ব এবং আপনারা দোয়া করবেন তাকে যেন তাড়াতাড়ি মুক্ত করে তার পরিবারের হাতে। চলমান আন্দোলন, আমরা সরকারের পদত্যাগ দাবি করছি, সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকারের পতনের জন্য আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাব। তো সেই ধারাবাহিকতার একটা অংশ 30 তারিখে পরবর্তী কর্মসূচি নিশ্চয়ই ঘোষণা হবে এবং পরবর্তী পর্যায়ের আন্দোলনের যে কোন ধাপে যাবে সেটা আপনারা অপেক্ষা করেন দেখতে পারবেন। 12 দল বলেন, আমরা একটা জোটের আমাদের জোট আছে ছিল, আমরা এখন একটা যুগপথ আন্দোলনের কর্মসূচি নিচ্ছি। যারা জোটে থাকতে চায় তারা থাকবে, যারা থাকতে চায় না তারা আরও বৃহত্তরভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে আলাদা আলাদা জায়গার থেকে একই কর্মসূচি যদি পালন করে তাহলে জোট থাকলে এক জায়গায় অবস্থান নেয়, আর জোট যদি আলাদা আলাদা অর্থাৎ অন্যান্য জোট যদি আলাদা আলাদা অবস্থান নেয় তাহলে দিনে যে কোনো কর্মসূচি দর জায়গায় আমরা অবস্থান নিতে পারি। তো আমি মনে করি যে আমার যদি লক্ষ্য ঠিক থাকে তখন কক্ষচ্যুতিটা কোনো সাবজেক্ট না, ভিন্ন ভিন্ন কক্ষপথে থেকেও আমি লক্ষ্য অর্জনের জন্য একই মোহনায় মিলিত হতে পারি। সে একটা গায়েবী মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করেছে, ইতিমধ্যে তার মা অসুস্থ ছিল আগেই, সে যদিন তাকে অ্যারেস্ট করা হলো সেদিন থেকেই অসুস্থ। তিনি বলছিলেন যখন তাকে উঠিয়ে নেওয়া যায় এখান থেকে, তখন তাকে বলছিলেন যে আমার ছেলের সাথে 2টি কথা বলে বলার সুযোগ দেন, সেই সুযোগটাও তাকে দেয় নাই। অন্যায় আচরণ বলতে একটাই দুঃখজনক যে অন্তত তাকে ওই যে কথা বলার জন্য যে সুযোগ দেওয়া উচিত ছিল আমাদের, আমরা মনে করি। আর এলাকার মানুষ খুবই মানে এই ব্যাপারে খুবই মানে কি বলবো মর্মাহত এবং খুব কখনোই এইরকম পরিস্থিতি এইরকম অবস্থা আমরা কখনোই দেখি নাই। এই ধরনের জুলুম নির্যাতন যে সরকার করতে পারে, আওয়ামী সরকার করতে পারে, তা আমরা কখনোই ভাবতে পারি না। কোনো মানুষই মানুষের পক্ষে এবং কোনো হৃদয়বান সরকারের পক্ষে মানুষের পক্ষে এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব নয়। আজম ভাইরা আসলে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, আমাদের বোয়াল ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি, ওনার যে একটা এই আওয়ামী লীগের অফিস ভাঙচুরের একটা মামলা গায়েবী মামলা দিয়েছে, সেই মামলার বাদী ইতিমধ্যে বলেছে সাংবাদিকদের কাছেই যে কসম আমি ওখানে উপস্থিত ছিলাম না, আমি এই সম্বন্ধে কিছু জানি না। তারপরেও সেখানে এজাহারভুক্ত আজম ভাইয়ের নাম না থাকার কারণেও ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।